এমন হোয়াইট ফিশ আমি কখনোই আমার অ্যাকুরিয়ামে আনি নাই, ইনশাআল্লাহ আনবো। আর এখানে আছে যে ফাইটার ফিশ, ফাইটার ফিশগুলা আলাদা আলাদা জারে রাখা লাগে, কারণ হচ্ছে যে এগুলা ফাইট করে সেজন্য। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি চলে যাব পাখির খাবার আনতে এবং অ্যাকুরিয়ামের জন্য কিছু ফিশ আনতে। আমার অ্যাকুরিয়াম থেকে ফিশ কমে গেছে সেজন্য। তো চলুন দেখা যাক আজকের ব্লগে কী কী আছে। তো আমি আজকে চলে আসছি কনুর পাখি এবং কোকাটেল পাখির খাবারের জন্য। তো এখানে ভালো কিছু পার্সিয়ান ক্যাট আছে, অনেক সুন্দর সুন্দর সাদা কালারের মধ্যে। দেখুন একটা বাচ্চা আছে এখানে, আরও তিনটা ক্যাট আছে এখানে দেখাবো। আর কিছু ফাইটার ফিশ আছে, অনেক সুন্দর সুন্দর ফাইটার ফিশ এখানে আছে। তো আমি খাবার দাবারটা নেওয়ার পর দেখাবো সব কিছু। আর ক্যাটগুলা অনেক সুন্দর লাগছিল আমার কাছে। তো এগুলার দাম অনেক হাই রেঞ্জে, সেজন্য নিতে পারতেছি না। কোকাটেল পাখিগুলা অন্য একটা চায়না কেজের মধ্যে রাখা হয়েছে। এখানে যেগুলো আছে এগুলো হচ্ছে যে বাচ্চা কোকাটেল পাখি। তারপর আমি চলে আসছি অ্যাকুরিয়ামের কাছে। অ্যাকুরিয়ামের কাছে কিছু গোল্ড ফিশ আছে, আরও একটা অ্যাকুরিয়ামের দোকান আছে ওইখানেও যাব। ওইখান থেকে কিছু মাছ নেওয়ার চেষ্টা করব। আর এখানে ছোট ছোট কিছু মাছ আছে। তো এখানে অল্প কিছু অ্যাকুরিয়াম ফিশ আছে, যেখানে বেশি আছে ওইখান থেকে আমি কিছু ফিশ নিব। আর এই যে দেখুন আরেকটা ক্যাট, ক্যাট ঘুমাচ্ছে, এটা হচ্ছে সবচেয়ে বড় ক্যাট। প্রথমে যেগুলো দেখছেন ওগুলো হচ্ছে যে বাচ্চা। হোয়াইট কালার পার্সিয়ান ক্যাটগুলো খুবই রেয়ার হয়, এগুলো পাওয়া যায় না। এগুলো খুব ভালো টেম হয়। আর এই যে দেখুন ফাইটার ফিশগুলো, ফাইটার ফিশগুলো আলাদা আলাদা জারের মধ্যে রাখা লাগে, কারণ হচ্ছে যে এগুলো ফাইটার ফিশ। একটা আরেকটার সাথে রাখলে কামড়া কামড়ি করবে, মারামারি করে একটা অন্যটাকে মেরে ফেলে। আর লাল কালার যেটা আছে সেটা তো অনেক অনেক কিউট আলার মতে। তো আমি পাখির জন্য খাবার নিয়ে ফেলছি, এখন চলে যাচ্ছি অন্য একটা অ্যাকুরিয়াম ফিশের দোকানে। ওই দোকানে ইউনিক ইউনিক মাছ আছে, ইনশাআল্লাহ দেখতে পারবেন। তো কী কী খাবার নিয়েছি সেটা বলি। কোকাটেলের মিক্সার নিয়েছি, তারপর কনুরের মিক্সার নিয়েছি আল্লাহর রহমতে। এখানে ইউনিক কিছু অ্যাকুরিয়াম ফিশ আছে। এর নিচে আছে যে টাইগার ফিশ, এটা হচ্ছে যে কালো ডোরা কাটা। এখানে এই মাছগুলো আমার কাছে অনেক ভালো লাগে, এই মাছগুলো আমি ছোটোবেলা থেকেই লালন পালন করি। তো ড্রাগন ফিশগুলো দেখুন, এই যে ড্রাগন ফিশগুলো অ্যাকুরিয়ামের মধ্যে কত সুন্দর করে নড়াচড়া করতেছে। তো এখানে কিছু অ্যালবিনো মাছ আছে, যেগুলোর পুরো বডি হচ্ছে সাদা এবং চোখগুলো হচ্ছে যে লাল টাইপের। তো এটার পাশে একটা স্পেশাল মাছ আছে, দেখুন কত সুন্দর রং বেরঙের, লাল হলুদ এবং ডোরা কাটা মিক্স আছে। এই অ্যাকুরিয়ামের মধ্যে লাইট ফিট করা আছে, সেজন্য আলোর মতো মাছগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে। এত পিচি পিচি মাছগুলো অ্যাকুরিয়ামে রাখলে অনেক সুন্দর এমনিতেই দেখা যায়। আর লাল কালার গোল্ড ফিশগুলো তো অনেক সুন্দর, এই যে দেখুন গোল, একবারে কিউটের ডিব্বা বলতে পারেন। তো আমি যে ফিশটার জন্য এখানে গেছিলাম ওই ফিশটা হচ্ছে যে হোয়াইট কালার ফিশটা। তো হোয়াইট কালার ফিশটা একটু রেঞ্জ বেশি, আমার কাছে এত টাকা ছিল না, সেজন্য আমি অন্য মাছ নিয়ে ফেলছি। কী মাছ নিয়েছি সেটা বাসায় গিয়ে দেখতে পারবেন। আর হোয়াইট কালার মাছগুলো আমি নেক্সট উইকে ইনশাল্লাহ আবারও নিব। আর হলুদ কালার মাছগুলো আমার এখানে ছিল, সেজন্য আমি আর নিই নাই। তো আমার অ্যাকুরিয়ামে লম্বা টাইপের কিছু মাছ আছে, ওই মাছগুলো হচ্ছে যে এই মাছগুলো, এগুলো হচ্ছে যে শার্ক মাছ। তো এগুলো অনেক বড় হয়, অ্যাকুরিয়াম ফিশের মাছগুলা টেক কেয়ার করলে অনেক বড় সাইজের হয়ে যায় অ্যাকুরিয়ামের মধ্যেই। তো এখানে একটা ইউনিক ফিশ আছে, দেখুন কত সুন্দর, ছোট রূপচাঁদার মতো, কিন্তু ওদের পুরো গায়ে র্যাগ র্যাগ কালো দাগ আছে। ইনশাল্লাহ এভাবেই আমার খামারে একদিন অ্যাকুরিয়াম ফিশের সেট আপ করবো, যেই মাছগুলা ব্রিড করে ওগুলা। তো অ্যাকুরিয়াম ফিশের সেট আপ করার জন্য বড় একটা স্পেস দরকার হবে, মাশাল্লাহ। তো এখানে আরও অনেক মাছ আছে, তারপরও এই মাছগুলো দেখুন, এই মাছগুলো হচ্ছে যে একটা চাইনিজ অ্যাকুরিয়ামে। মাছগুলো ছোট ছোট, এতগুলো মাছ একসাথে রাখলে অনেক সুন্দর দেখা যায়। কখনো যদি মন খারাপ হয় মাছগুলো দেখলে মন ভালো হয়ে যাবে। এভাবে সুন্দর সুন্দর অ্যাকুরিয়াম সেট আপ করবো ইনশাল্লাহ একদিন। তো এখানে আরও ছোট ছোট কিছু মাছ আছে, যেগুলোর লেজগুলো শুধু কালো আর পুরো বডি হচ্ছে যে হোয়াইট। এই মাছগুলো অনেক অনেক সুন্দর। তো ছোট ছোট যে মাছগুলো আছে ওগুলা দেখতে অনেক সুন্দর, কিন্তু ওইগুলো একসাথে রাখা যায় না। যদি গোল্ড ফিশের সাথে এগুলো রাখা হয় তাহলে মারামারি করবে, কামড়া কামড়ি করবে। আর এইখানে দেখুন হোয়াইট গোল্ড ফিশ, ধপধপে সাদা। এই মাছগুলো দেখতে যত সুন্দর, লালন পালন করতে আরও বেশি সুন্দর। অ্যাকুরিয়ামের দোকানে আরও কিছু প্রাণী ছিল যেগুলো আমার খামারে আনবো, সেগুলো নিয়ে কিছু কথা বলি। আমার খামারে একটা নতুন করে সেট আপ করতেছি, কলোনি সেট আপ। ওই সেট আপের মধ্যে বাজিগার, তারপরে অস্ট্রেলিয়ান কুকু, ডায়মন্ড আফ, তিনটা আলাদা আলাদা জাতের পাখি কলোনি সিস্টেম করে লালন পালন করব। আর এখানে দেখুন বাজিগারগুলো অনেক সুন্দর লাগতেছে, তো এখান থেকে কিছু বাজিগার নিব আমি। তো এই কাজটা করতে হবে নেক্সট উইকে, কারণ হচ্ছে আমার এখন কেস সেট আপ হয় নাই। কেসটা সেট আপ করার পর আপনাদেরকে দেখাবো কীভাবে কী সেট আপ করতেছি, অনেক সুন্দর করে সেট আপ করার চেষ্টা করতেছি। তো বাজিগার আমার কাছে এক পেয়ার আছে, ইনশাআল্লাহ আরও চার পেয়ার নিব।
তো চার পেয়ার কিভাবে নিতেছি, কোন কোন বাজার থেকে সংগ্রহ করতেছি, পাখিগুলো কি সুন্দর পাখি সংগ্রহ করব, ওগুলো দেখতে পারবেন ইনশাআল্লাহ। তো সেগুলো দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো এখানে ক্লাসিক আছে, রেইনবো আছে, তারপরে স্পেঞ্জেল বাজিগার আছে। আমি নিব যে লুটেনো বাজিগার। লুটেনো বাজিগার হচ্ছে যে হলুদ কালার বাজিগার। তো নিচে যেগুলো দেখতে পাইতেছেন ওগুলো হচ্ছে যে বাচ্চা, উপরে যেগুলো আছে ওগুলো হচ্ছে রানিং, আর একবারে নিচে ওগুলো হচ্ছে যে পিচি পিচি ছোটো ছোটো বাচ্চাগুলা। বাচ্চাগুলোর মধ্যে এক মাস দুই মাস ডিফারেন্ট আছে, কিন্তু বড়গুলো হচ্ছে যে এক বছর দেড় বছর, তারপরে আট মাস নয় মাস এরকম হবে। তো আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, সাজেস্ট করবেন ইনশাল্লাহ কোন বাজিগারটা আমার খামারে আনা যায়, আর বাজিগারের সাথে কলোনির মধ্যে কী কী পাখি রাখা যায় সেটা সাজেস্ট করবেন ইনশাল্লাহ। স্পেঞ্জেল কালারটা অনেক সুন্দর লাগে। এই যে দেখুন, অ্যাকুরিয়াম ফিশের দোকান থেকে দুইটা অ্যাকুরিয়াম ফিশ নিয়ে আসছি, ইউনিক কালার। তেমন কালার ফিশ আমার কাছে নাই, সেজন্য আমি নিয়ে আসছি। এগুলো হলুদের মধ্যে কালো, তো এগুলো এখন অ্যাকুরিয়ামে ছেড়ে দিই। তো অ্যাকুরিয়ামে ফিশগুলো ছাড়ার পর আলাদা মতে মাছগুলো সুস্থ আছে। তো এখান থেকে আরেকটা মাছ কমে গেছে, সেটা হচ্ছে যে হলুদ কালার যে মাছটা ছিল ওই মাছটা কমে গেছে, আর খলছে মাছটা আছে, শার্ক মাছটা আছে, আরেকটা মাছ আছে সেম কালারের ওই মাছটাও আছে, এরকম তিনটা কালার হয়ে গেছে। আমি তো ভাবতেও পারি না যে এই কালারের মাছ আমার কাছে আছে, আমি ভাবছি যে আমার এখানে নাই। দেখেন কত মন ভুলা আমার, তিনটা সেম কালার হয়ে গেছে। যাক, ডিফারেন্ট কালার আনবো সামনের দিকে ইনশাল্লাহ, সামনের দিকে ডিফারেন্ট কালার মাছ আনবো। কিছু ক্রেফিশ এবং ছোট ছোট কাচিম যেগুলো আছে ওগুলো আনার চেষ্টা করব, ওগুলো আনলে মাছের ক্ষতি হবে না। তো শার্ক মাছটা কোথায় আছে সেটা দেখাই। এই যে দেখুন কর্নারে, একদম কর্নারে শার্ক মাছটা আছে। শার্ক মাছটা লুকাই থাকে, কারণ হচ্ছে যে লুকাই না থাকলে ওই মাছগুলো ওকে খেয়ে ফেলবে সেজন্য। আর তিনটা সেম কালার হয়ে গেছে, আমি ভাবছি যে ডিফারেন্ট কালার আছে, শুধু লাল আর হলুদের মধ্যে কালো কালো ছোপ ছোপ মাছগুলা সবগুলো এক কর্নারে চলে আসছে। এভাবে এক কর্নারে চলে আসলে খুবই ভালো লাগে। কিছু কিছু ঘটনা দেখলে নিজের কাছে এমন খারাপ লাগে যে মানে কি একটা কষ্ট লাগে সেটা বলে বোঝানো যাচ্ছে না। তো এখানে দেখুন একটা ঘটনা ঘটে গেছে, সেটা হচ্ছে দুর্ঘটনা। এই যে দেখুন একটা মেইল কোয়েল পাখি মারা গেছে, এই হচ্ছে যে মেইল কোয়েল পাখিটা। এটা কীভাবে মারা গেছে কে জানে। তো অনেকদিন পর এই কোয়েল পাখিটা খুবই খুবই ভালো ছিল এবং সুস্থ ছিল। এটা হচ্ছে মেল কোয়েল পাখি, এটার বুকটা হচ্ছে লাল। কীভাবে মারা গেছে এটা আমি বুঝতে পারতেছি না। কালকে রাতে একটু ব্যথা পাইছিল মনে হয়, দরজার সাথে দরজাটা বন্ধ করাতে ঘাড়ে একটু ব্যথা পাইছিল, সেটার জন্য হয়তোবা মারা যেতে পারে। অল্প একটু ব্যথা পাইছিল, তো সেটার কারণে মারা যাবে নাকি সেটা নিয়ে সন্দেহ আছে। আর এছাড়া অন্য কিছু হইলে তো জানতে পারতাম। ইঁদুর আসলে আরেকটা ডিস্টার্ব হইতো, সবগুলাই মারতো, একটা মারা যাইতো না। ইঁদুরের জন্য না, যে কোনো একটা ঝামেলা হয়েছে, তো ঝামেলাটা দেখা লাগবে। যদি আর কোনোটা ঝিমায় তাহলে তো বুঝতে পারবো যে ঝিমানির কারণে মারা গেছে, আর যদি না ঝিমায় তাহলে তো বুঝতে পারবো না। তো দেখা যাক কী হয় না হয়। তো এটাকে মাটি চাপা দিতে হবে। তো এগুলা অনেক কষ্ট লাগে যখনই কোনো প্রাণী মারা যায়, শখ করে লালন পালন করি। যে কোনো প্রাণী হোক, কোয়েল পাখি হোক, তারপরে জাও পাখি হোক, মুরগি হোক, অন্যান্য পশু পাখি মাছ হোক, যেটাই হোক, মারা গেলে অনেক কষ্ট লাগে। তো অন্যান্য কোয়েল পাখিগুলো দেখাই কেমন আছে, আর বাকি পাখিগুলো আলাদা মতো সুস্থ আছে, সবগুলো নড়াচড়া করতেছে, ডিম পাড়তেছে। তো এখানে ডিম আছে অলরেডি। তো আমার চিন্তাধারা হচ্ছে যে এটা যদি রোগের কারণে মারা যায় তাহলে অন্যান্যগুলো ঝিমাবে, তো সেটা চেক করতে হবে। যদি ঝিমায় তাহলে ওদের মেডিসিন দেওয়া শুরু করতে হবে, আর যদি ওদের ট্রিটমেন্টটা যদি ভালো মতো না হয় তাহলে এভাবে রানিং পাখি মারা যাবে। কারণ হচ্ছে যে রানিং পাখি যদি একবার অসুস্থ হয়ে যায় তারপর লাগাতার মারা যাওয়া শুরু করে। আর এখন হচ্ছে যে শীতকাল, শীতকালের মধ্যে সব পাখিকেই একটু ভালো মতোই রাখতে হবে, নয়তো বা এভাবে মারা যাবে গা। আলোর মতো আমার এখানে যে কোয়েল পাখিগুলো আছে ওগুলো রুমের মধ্যে আছে, সেজন্য শীতকালে চারিপাশ দিয়ে তেরপাল দিয়ে ঘেরাও করে রাখবো, যেন কোয়েল পাখির কোনো রকম ঠান্ডা না লাগে। যে কোনো পশু প্রাণীর প্রথমে ঠান্ডা লাগবে, তারপরে গিয়ে অন্যান্য সমস্যা দেখা দেয়, রানি ঘেত হয়, তারপর অন্যান্য রোগবালাই হয়ে থাকে। সেজন্য পাখি যখন ঠান্ডা লাগে এবং ঝিমায় তখনই ওদেরকে মেডিসিন দেওয়া দরকার। তো এভাবে পাখি সুস্থ থাকবে আল্লাহর রহমতে। তো আমার এখানে তুষ বিছাই দিছি আজকে, কারণ হচ্ছে যে অনেকদিন ধরে ওদের এখানে তুষ দিই নাই। তো সবাই আল্লাহর রহমতে দোয়া করবেন সবগুলো প্রাণী যেন সুস্থ থাকে, কোয়েল পাখিগুলো যেন সুস্থ থাকে।
তো আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আবারও দেখা হয়ে যাবে নতুন কিছু নিয়ে। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, সবাইকে বিপদ থেকে রক্ষা করে। এই দোয়া আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।